আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কেয়া। আমি ল্যাম হাসপাতালের একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রসূতি ডাক্তার। বর্তমানে বাংলাদেশে দিন দিন সিজারিয়ান ডেলিভারির সংখ্যা বেড়ে চলেছে। এটা শুধুমাত্র আমাদের কিছু রোগী এবং রোগী পরিবারের দুশ্চিন্তা এবং নর্মাল ডেলিভারির সুযোগ সুবিধা না থাকার কারণে এবং প্রসবকালীন ব্যথা ওঠার পরে মা এবং বাচ্চার পর্যাপ্ত যত্ন না নেয়ার কারণে এই ধরনের সংখ্যা আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ল্যাম হসপিটাল আমাদের সিজারিয়ান ডেলিভারির সংখ্যা 20 থেকে 25 ভাগ এবং সাধারণত আমরা নিরাপদ ডেলিভারি করে থাকি। এবং ল্যাম হসপিটাল সাধারণত কোনো নির্দিষ্ট কারণ ছাড়া সিজারিয়ান ডেলিভারি অনুমোদন করে না। আমি এটা বুঝতে পারি, একজন মা যখন গর্ভকালীন অবস্থায় আসে এবং প্রসবকালীন চিন্তা তার অস্বস্তির কারণ, কারণ এটা দুই ক্ষেত্রে হতে পারে, যদি এটা স্বাভাবিক প্রসব অথবা সিজারিয়ান ডেলিভারি, দুই ক্ষেত্রে এই ধরনের দুশ্চিন্তা হতে পারে। আমি এটা বলতে পারি যে একজন গর্ভকালীন মা যখন স্বাভাবিক নিয়মে সে গর্ভ অবস্থায় থাকে, তাহলে তার আমরা নিরাপদ একটা প্রসব, এটা একটা স্বাভাবিক সহজাত প্রক্রিয়া যেটা একটা মায়ের সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক একটা নির্দেশনা দেয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করি এটা হচ্ছে নিরাপদ। এবং হ্যাঁ, আমরা জানি যে কোনো কোনো ক্ষেত্রে যদি আগে থেকে আমরা মনে করি যে এই মায়ের জন্য নিরাপদ সিজারিয়ান ডেলিভারি জরুরি মা এবং বাচ্চার জন্য, এবং সেটা আগে থেকে ঠিক করা হয়ে থাকে। সাধারণত আমরা সিজারিয়ান ডেলিভারি করি এ কারণে যে যদি প্রসবের অগ্রগতি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটু নির্দিষ্ট পরিমাণ অগ্রগতি না হয় এই কারণে, অথবা কিছু কিছু ক্ষেত্রে যদি একটা বাচ্চার শ্বাসপ্রশ্বাস করণ জনিত যদি সমস্যা আমরা দেখতে পাই, এ ধরনের ক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশন করে থাকি। কিছু কিছু মায়েরা তার নর্মাল প্রসবের জন্য তৈরি থাকে এবং প্রসবকালীন সময়ে কিছু জটিলতা তৈরি হওয়ার কারণে আমরা ইমার্জেন্সি সিজার করি, যেটা আমি একটু আগে বললাম। যদি প্রসবের অগ্রগতি না হয় অথবা বাচ্চার শ্বাসপ্রশ্বাস জনিত কোনো জটিলতা দেখা দেয় অথবা আরও অনেক সমস্যা, যেমন বাচ্চা যদি পজিশন ঠিক না থাকে অথবা যদি গর্ভফুল নিচে পড়ে থাকে অথবা যদি রক্তক্ষরণ হয়, তাহলে আমরা এ ধরনের ইমার্জেন্সি ডেলিভারি করে থাকি। সাধারণত আমরা যেটা দেখতে পারি যে নিরাপদ ডেলিভারির জন্য একটা মায়ের প্রসবকালীন ব্যথা ওঠা খুব জরুরি, এবং এই প্রসবকালীন ব্যথা নিয়ে একটা মা এবং বাচ্চা উভয়ই কষ্ট হতে পারে। এটা ঠিক যে একটা কষ্ট একটা বাচ্চার জন্য ক্ষতির কারণ হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই কষ্ট বাচ্চার জন্য নিরাপদ। এবং আমরা এতটুকু নিশ্চয়তা দান করি যে প্রসবকালীন ব্যথার সময় বা প্রসবকালীন সময়ে আমরা মা এবং বাচ্চার প্রতি সতর্কতার যত্ন সহকারে আমরা দেখাশোনা করব, যাতে কোনো জটিলতা আমরা দেখতে পেলে আমরা যাতে সময়ের সাথে সাথে আমরা চিকিৎসা দিতে পারি। এখন আমি আপনাদের সামনে যে ব্যাপারে আলোচনা করব যে কেন নর্মাল প্রসব এবং একটা সিজারিয়ান সেকশন জরুরি। কিছু নর্মাল প্রসবের কতগুলো সুবিধা আছে, কিছু অসুবিধা, অল্প কিছু অসুবিধা আছে। একটা নর্মাল যদি একটা প্রসব হয়, আমরা চিন্তা করি মা খুব দ্রুত সুস্থতা লাভ করে, মা খুব তাড়াতাড়ি বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারে, মা এবং বাচ্চার যে ঘনিষ্ঠতা খুব দ্রুত তৈরি হয় এবং মা সাধারণত খুব দ্রুত আগে তার জীবনে ফিরে যেতে পারে। এবং আমরা যখন মনে করি একটা মায়ের স্বাভাবিক প্রসব ব্যথা উঠে, এই স্বাভাবিক প্রসব ব্যথার অর্থ মার শরীর এবং বাচ্চা আসলে পরিপূর্ণ এই ডেলিভারির জন্য, এবং এই ক্ষেত্রে বাচ্চার অপরিণত হওয়ার ঝুঁকি কমে যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মায়ের এই ধরনের ক্ষেত্রে হসপিটালে থাকার সময়টা খুবই কম, 1 থেকে 2 দিন লাগে, এবং এই ধরনের আসলে মায়েদের হসপিটালে থাকার খরচও কম। এবং যেসব বাচ্চা নর্মাল ডেলিভারি হয় সেসব বাচ্চাদের আমরা মনে করি শ্বাসপ্রশ্বাস জনিত জটিলতা কম থাকে, কারণ মায়ের যখন ব্যথা উঠে তখন বাচ্চার বুকে চাপ পড়ে এবং ভিতর থেকে পানি বের হয় এবং বাচ্চা নিঃশ্বাস নেওয়ার জন্য তৈরি হয় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে।
এবং যদি জটিলতা বলি, হ্যাঁ কিছু কিছু মায়ের ডেলিভারির পরে তার বাচ্চা হওয়ার রাস্তা ছিঁড়ে যেতে পারে এবং ভবিষ্যতের জন্য কোনো পেশাবের রাস্তা বা পায়খানার রাস্তা দুর্বলতা তৈরি হতে পারে, কিন্তু এর সংখ্যা খুবই কম। এবং কিছু কিছু বাচ্চা কোনো শ্বাসপ্রশ্বাসজনিত শ্বাসরুদ্ধতা নিয়ে জন্ম নিতে পারে। এখন আমি যদি সিজারিয়ান ডেলিভারির কথা বলি, অবশ্যই এটা বলবো কোনো লেবার পেইন নাই, মানে প্রসবকালীন কোনো ব্যথা নাই, তাই এই মায়ের কষ্ট কম, বাচ্চার কষ্ট কম। হ্যাঁ, কিন্তু কি ঝুঁকি? সাধারণত আমরা 1 অথবা 2 সপ্তাহ আগে সিজার করি, কিন্তু যেসব মায়েদের কোনো নির্দিষ্ট ডেট নাই তাদের ক্ষেত্রে বাচ্চা অপরিণত হওয়ার ঝুঁকি থাকে এবং এই বাচ্চার শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা বেশি। এবং মায়ের পরবর্তীতে কি হয় যে মায়ের আমরা সাধারণত অপারেশনের সময় দেখি যে অবশজনিত কারণে সমস্যা হতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, ইনফেকশন যেটা সংক্রমণ বলি আমরা, এটা ঝুঁকি থাকে। এবং পরবর্তী সময় আবার ঝুঁকি বেড়ে যায় যে তার জ্বর ফেটে যেতে পারে, আবার অপারেশন লাগতে পারে এই ধরনের, এবং মা সুস্থতা লাভ করতে অনেক দেরি হয়। এবং বাচ্চার সাধারণত অনেক সময় শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা বেশি হয়। তাই আসুন আমরা সবাই মিলে ঠিক করি যে কেন আমাদের স্বাভাবিক প্রসবটা জরুরি, কারণ এটা নিরাপদ, মা এবং বাচ্চা দুজনের জন্য ঝুঁকি কম। আমি এখন আপনাদের আমাদের কিছু মায়েদের সাথে পরিচয় করা দিব এবং তাদের সাথে কিছু অল্প কিছু কথাবার্তা আলোচনা করব, যারা আমাদের এখানে তার নর্মাল ডেলিভারি হয়েছে এবং কেউ কেউ আপনাদের মধ্যে সিজারিয়ান সেকশন ডেলিভারি হয়েছে। আপনার এখানে ডেলিভারি হলো? হ্যাঁ। আচ্ছা, কখন ডেলিভারি হয়েছে? 12টার সময়। রাতে বা দিনে? না, দিনে। 12টা, দিন 12টার সময়। তাই এই বাচ্চা কিভাবে হলো? নরমালে হলো বাচ্চা, নরমাল ডেলিভারি হয়েছে। আচ্ছা, আপনার এটা প্রথম বাচ্চা? না, এটা 3 নম্বর। 3 নম্বর বাচ্চা। আর প্রথম বাচ্চা কিভাবে হয়েছে? সিজার করে হয়েছে। তারপরে বাচ্চা? তারপরে বাচ্চা নরমালে হয়েছে, মৃত বাচ্চা। মৃত বাচ্চা নরমালে হয়েছে। এইটা 3 নম্বর বাচ্চা। এই বাচ্চার সময় গর্ভকালীন অবস্থায় আপনার এখানে চেক আপ করতে আসছিলেন? আপনি কিভাবে সিদ্ধান্ত নিলেন বা আপনার পরিবার সিদ্ধান্ত নিল বা আপনার ডাক্তার সিদ্ধান্ত নিল এই বাচ্চা নরমাল ডেলিভারি করা সম্ভব? এখানে যখন চেক আপ করছি তখন দেখছে যে বাচ্চা নরমালে। তো আপনার এটা নিয়ে ভয় ছিল যে আগে সিজার হয়েছে বা নরমাল ডেলিভারি আদৌ সম্ভব কিনা, বা ব্যথা উঠার পর আপনার বাচ্চার কোনো কষ্ট হবে কিনা, এটা নিয়ে আপনি কি দুশ্চিন্তায় ছিলেন? না, দুশ্চিন্তায় ছিলাম না। মানে একটা বাচ্চা মারা গেছে তো, হ্যাঁ নর্মালে চিন্তাটা ছিল না যে একটা তো নর্মালে হয়ে মারা গেছে সিজারের পর, আবার এটা বাচ্চা, এই জন্য একটা ভয় ছিল না। তাই আপনার কি মনে হয় প্রথম বাচ্চা সিজার করে হচ্ছে? আপনার দুইটা অভিজ্ঞতাই আছে। হ্যাঁ, এই প্রথম সিজারের সময় কি ধরনের সমস্যা বুঝলেন? এবার নর্মালে হওয়ার সময় যে বাচ্চা হওয়ার ব্যথা ছিল, এবার কি ধরনের সমস্যা বোধ করলেন? এবং এই দুইটা আপনি কিভাবে আলাদা করে বলতে পারেন যে কোনটা ভালো? মনে করো এটাই ভালো, যেটা নর্মালে হচ্ছে এটাই ভালো। সিজারটা তো খুব কষ্ট। কেন কষ্ট? সিজার করলে ওটা সারা জীবন ব্যথা থাকি যায়। মনে করো কিছু কাজ করলে ব্যথা মাসে, আবার যদি হাঁটাহাঁটি করেন তাও সমস্যা নেই, আবার 2-3 মাস ধরে বিছানা শুয়ে থাকতে হয়, আবার উঠে উঠে খাওয়ায়, অনেক সমস্যা। তখন আপনি বাচ্চার যত্ন নিজে নিজে নিতে পারতেন বা আরেকজন সাহায্য দিতেন? আরেকজন সাহায্য দিতেন। আর এবার নর্মাল ডেলিভারি হলো আপনার, তার মানে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার আগে যে প্রসবের ব্যথা ছিল সে ব্যথাটা কম বেশি সবার কষ্ট? সবার কষ্ট। আপনার কিরকম ছিল? অনেক বেশি কষ্ট ছিল? ব্যথার সময় তো কষ্ট থাকবেই, আর বাচ্চা হইলে তো আর ব্যথাটা থাকছে না, ভালো হয় যতক্ষণ বাচ্চা হয় নাই ততক্ষণ কষ্ট। সিজার করলে তো ওটা কষ্ট থাকি। আপনার কি মনে হচ্ছে যখন ব্যথা ছিল আপনার কি ভয় ছিল যে বাচ্চা ভিতরে অসুস্থ হয়ে গেল এই ব্যথার কারণে, এরকম ভয় ছিল কি? না, ভয় ছিল না। সব সময় দেখছিল বাচ্চা কাশি দিয়ে যন্ত্র দিয়ে ওই জন্য একটু ভয় ছিল না। তখন আপনার ডাক্তার বা নার্স আপনাদের বললো যে বাচ্চা ভালো আছে? খুবই ভালো। এখন আপনার কি মনে হচ্ছে বাচ্চা হয়ে গেছে নর্মালি, এখন বাচ্চা কেমন আছে? বাচ্চা ভালো আছে। বাচ্চা ভালো আছে।
হ্যাঁ, আপনার কি মনে হয় আগের সিজারের চেয়ে নর্মাল ডেলিভারি ভালো বা ডেলিভারি ভালো? নর্মাল ডেলিভারি ভালো। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার আমাদের এখানে ডেলিভারি হচ্ছে, বাচ্চা ভালো আছে? আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? আপনার এটা প্রথম বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। প্রথম বাচ্চা কিভাবে হলো? নর্মাল হয়েছে, আমাদের এখানে নর্মাল ডেলিভারি ছিল। এই বাচ্চাও আপনার নর্মাল ডেলিভারি হয়েছে? কখন এই বাচ্চা হয়েছে? সকাল পাঁচটায়, ভোর পাঁচটায়। তাহলে আপনার দুইবারের অভিজ্ঞতা আছে নর্মাল ডেলিভারি, যে ব্যথা হওয়া, বাচ্চা হওয়ার সময় যে কষ্ট, সে অভিজ্ঞতা আছে। এবং এটাও ভালো অভিজ্ঞতা আছে, দুটো সুন্দর বাচ্চা। তাহলে একটু আপনাদের বলবেন যে আপনার যখন বাচ্চার ব্যথা ছিল, এটা সত্য সবার জন্য কষ্টকর, আপনার কেমন ছিল? সবার জন্য কষ্টকর, আমার জন্য কষ্টকর। আপনার কি তখন একবারও মনে হয়েছে যে না, এই ব্যথার জন্য বাচ্চা ভালো নাই, আমার সিজার করতে হবে, আমি কষ্ট পাচ্ছি, বাচ্চাও কষ্ট পাচ্ছে, এরকম মনে হয়েছে? মনে হয়েছিল তো, তখন আমরা কোনো ভাবে সাহায্য দিলাম আপনাকে? কি ধরনের সাহায্য? ওইখানে আশ্বস্ত করছেন আপনারা। আপনার ব্যথা ছিল, ব্যথা কমানোর জন্য কোনো ওষুধ দিলাম আমরা? না, লাগেনি। আপনি হাঁটাহাঁটি করলেন, আমাদের নার্স আপনারা আপনাকে সাহায্য দিল। আপনার দুইটা নর্মাল ডেলিভারির অভিজ্ঞতা আছে। আপনার প্রথম বাচ্চা হওয়ার সময় যে কষ্টটা ছিল, তার থেকে কষ্ট কম, সময় বেশি, কিরকম ছিল? প্রথম বাচ্চা হওয়ার সময় অনেক সময় লাগছিল, দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় সময় লাগছে। আপনি এখন কি মনে হয় যে আপনি এখন বাচ্চা ভালো, আপনি সুস্থ, আপনি বাড়ি যেতে চান? হ্যাঁ। আপনি কি মনে হয় যে আপনার সিজার করলে এই সুবিধাটা ছিল আপনার? না, আমি দেখি যে সিজারে অনেক কষ্ট, মানে ওরও সিজার আগে আগে কষ্ট পায় না, পরে কষ্ট পায়। নর্মালের আগে কষ্ট পায় সাথে। আপনি আপনার মতো আরো সব মায়েদেরকে উৎসাহিত করতে চান যে নর্মাল যদি সিজারের কোনো কারণ না থাকে, নর্মাল ডেলিভারি করার জন্য চেষ্টা করা উচিত? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, এখন আমি আপনাদের ল্যাম হাসপাতালের লেবার রুম এবং ডেলিভারি রুম দেখাতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমরা এখন আমাদের ল্যাম হসপিটালের লেবার এবং ডেলিভারি ওয়ার্ডের একটা অ্যাসেসমেন্ট ওয়ার্ডে আসি, যেখানে আপনি একটা বেড দেখতে পাচ্ছেন। এরকম চারটা আমাদের বিছানা আছে। এই বিছানাগুলোতে আমরা গর্ভবতী যেসব মায়েরা আমাদের এখানে প্রসব ব্যথা নিয়ে আসে এবং সঙ্গে আরও অনেক সমস্যা থাকে, সেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা বোঝার চেষ্টা করি যে তারা আসলে আসল প্রসব ব্যথা বা প্রসবের আসলে আসল ব্যথার আগে কিছু অবস্থায় আছে। আমি এখন আপনাদের সাথে পরিচয় করাই দিব আমাদের ল্যাম হসপিটালের আমাদের আল্ট্রাসোনোগ্রাম রুমে। এই আল্ট্রাসোনোগ্রাম রুমে আমরা গর্ভবতী মায়েদের আল্ট্রাসোনোগ্রাম করি এবং যেসব মায়েরা প্রসব ব্যথা নিয়ে কিংবা আরও অনেক সমস্যা নিয়ে আসে এবং তাদের ইমার্জেন্সির সময়ও আমরা এখানে আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। আমরা এখন আমাদের ল্যাম হসপিটালের লেবার এবং ডেলিভারি রুমে আসি। লেবার এবং ডেলিভারি রুমে আমাদের এখানে আটটা বিছানা আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা বিছানা, এবং এর পাশে একটা যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা যন্ত্র, এটাকে আমরা ডক্টন বলি। এটা দিয়ে সাধারণত আমরা প্রসব ব্যথা নিয়ে যখন মায়েরা আসে তখন বাচ্চার অবস্থা আমরা বুঝতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আরো তিনটা একই রকম বিছানা, কিন্তু প্রত্যেকটা বিছানায় আলাদাভাবে পর্দা দিয়ে ঘেরা আছে। এই পর্দার ভিতরে মায়েদের আমরা রাখি এবং এই কারণেই পর্দাগুলো দেয়া, কারণ আমরা মায়েদের গোপনীয়তা রক্ষা করি। আমি এখন আপনাদের সাথে পরিচয় করা দিচ্ছি একটা কর্নার, যেই কর্নারে আপনি একটা ছোট্ট জায়গা এবং বিছানা দেখতে পাচ্ছেন। এখানে আমরা সেসব
নবজাতক বাচ্চাকে সাহায্য দিয়ে থাকি। যেসব বাচ্চারা জন্মের পরে শ্বাসপ্রশ্বাস জনিত অসুবিধায় থাকে এবং এই বিছানায় আমরা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করি। এবং পাশে আপনি আরেকটা যন্ত্র দেখতে পাচ্ছেন যেখানে নবজাতকের ওজন নেওয়া হয়। এর পাশে আপনি একটা বড় ট্রলি বা সেলফ দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং ওষুধ সাজানো আছে, যেসব ক্ষেত্রে গর্ভবতী মায়েদের কোনো ইমার্জেন্সি ভাবে সাহায্যের প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে সহজে সাহায্য দিতে পারি। আপনারা এখন লেবার এবং ডেলিভারি রুমের একটা কর্নার দেখতে পাচ্ছেন, যেই কর্নারে সাধারণত ডেলিভারি এবং প্রসব ব্যথার সময় যেসব পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং ডেলিভারির জন্য যেসব যন্ত্রপাতির প্রয়োজন হয় ডেলিভারি সেটে সেসব এখানে সাজানো আছে। এবং এর পাশে আপনি আরেকটা আলাদাভাবে ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন এবং সেই ঘরে বিছানা বাচ্চাকে দেখার জন্য সে ডক্টর আলাদা আলাদা ভাবে সাজানো আছে। এই বিছানাটা শুধুমাত্র আমরা সেসব রোগীদের জন্য রাখি যাদের আলাদাভাবে পরিচর্যার প্রয়োজন, যাদেরকে আমরা সব মায়েদের সাথে একসঙ্গে রাখতে চাই না, এটাকে আমরা আইসোলেশন রুম বলি। আমরা এখন লেবার এবং ডেলিভারি রুমের একটা কর্নারে আসি, যে কর্নারে আমাদের মিডওয়াইফরা তাদের পেপার ওয়ার্ক করে, ডেলিভারি নোট এবং অন্যান্য কাজের রিপোর্ট লিখে। এবং পাশে একটা সেলফ দেখতে পাচ্ছেন যেখানে সব ধরনের জরুরি কাগজপত্র থাকে। এর পাশে আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়াশ এর জন্য আমাদের বেসিন, যেখানে আমাদের নার্স এবং মিডওয়াইফরা খুব গুরুত্বপূর্ণভাবে যত্ন সহকারে হাত ধোয়। এবং তার পাশে একজন মাসিকে দেখতে পাচ্ছেন যিনি প্রত্যেকটা যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয় এবং দুটো আপনি ঝুড়ি বড় দেখতে পাচ্ছেন বালতি যেখানে সেসব জিনিসপত্র পরিষ্কার করার জন্য রেখে দেওয়া। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ ল্যাব হাসপাতালের লেবার এবং ডেলিভারি রুম এবং যেসব মায়েরা নিরাপদ স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব করেছেন এবং সিজারিয়ান সেকশন মায়েদের অভিজ্ঞতা আমাদের সাথে একসঙ্গে শেয়ার করার জন্য, তাই আসুন সবাই মিলে আমরা আলোচনা করি এবং গর্ভকালীন চেক আপ এবং ডাক্তারের পরামর্শ মতো আমরা সিদ্ধান্ত নেই কেন একজন মায়ের নিরাপদ স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব জরুরি। কারণ এটা আমরা সবাই বুঝতে পারলাম একজন স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসবে মা এবং বাচ্চার ঝুঁকি কম এবং এটা মা এবং বাচ্চার জন্য নিরাপদ। ধন্যবাদ সবাইকে। আমরা একত্রে কাজ করি যেন নিরাপদ প্রসবের মাধ্যমে আমরা সুস্থ মা ও শিশুর নিশ্চয়তা দিতে পারি।